হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাজ ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আসলে তেমন একটা কিছু রান্না করিনি, এটা হচ্ছে পাঙ্গাস মাছ মানে এক তরকারি রান্না করেছি। আর আমার জন্য সবজি আছে, সাদা ভাত আছে, আমি এই তো টুকটাক রান্না বান্না। তো বাবুকে দেখি যে বাবু এটা পছন্দ করে কি না। তো বাবু আবার সন্ধ্যার দিকে ওর বাবার সাথে বাহিরে গিয়ে এই যে এই গাড়িগুলো নিয়ে এসেছে, ও প্রচুর পরিমাণে গাড়ি কিনে, কিন্তু এই যে এখন যে নিয়ে এসেছে সকালবেলা খুঁজে পাওয়া যাবে না, বা দুপুর পর্যন্ত মানে একটা দুটা পাওয়া যেতে পারে। তো এই হলো অবস্থা, ও বাহিরে গেলেই গাড়ি নিয়ে আসে, তো গাড়ি এনে পরে আর সেটা পাওয়া যায় না। তো সেটাই আমি বাবুকে বলছিলাম যে তুমি এরকম কেন করো, এই যে পুরো একটা গাড়ির সেট ধরে নিয়ে এসেছে। তো এটা হচ্ছে ওকে নিয়ে এজন্য খুবই আমরা প্রবলেমে পড়ে যাই। আর অনেকে দেখা গেলো দুইটা নেয়, চারটা নেয়, ও পুরো বক্স ধরে নিয়ে আসে। তো আমি ওকে দিতে চাই না, কারণ প্রচুর জিদি হয়ে যাচ্ছে বাচ্চাটা আমার। তো এই যে এখন বাবুর গাড়িগুলো আমি কাউন্ট করে রাখছি। আমি ওকে বলছি যে যদি হারিয়ে যায় তাহলে নেক্সট টাইম তোমাকে আর কিনে দিব না। ও যদি ওর গাড়িগুলোকে গুছিয়ে রাখতো বা রেখে দিত তাহলে আসলে মনে হয় আমার ঘর ভরে যেত এবং দেখতেও অনেক সুন্দর লাগতো। আসলে টাকা দিয়ে কিনে দিয়েছি, বাট একটা গাড়িও মানে সেইভাবে নেই আর কি। তো যাই হোক, তো আমি যেহেতু আজকে তেমন কিছু রান্না করিনি, তো আবার বাবা বললো যে বাইরের থেকে খাবার অর্ডার করি। তো ও আবার বাহিরে চলে গিয়েছে আর আমাদের জন্য এই খাবারটা দিয়ে দিয়েছে, বলল যে এটা খাও আর বাবুকেও হ্যাপি করানোর জন্য আর কি। তো আমি তো বাহিরে আসলে খুব কমই যাই, তো আমি যখন ভালো ছিলাম বা সুস্থ ছিলাম আমরা কিন্তু প্রতি সপ্তাহে ঘুরতে অনেক পছন্দ করি, এখন তো আসলে ওইভাবে ঘোরা হচ্ছে না। তো যাই হোক, তো এই যে খাবারটা, এই পার্সেলটা আমি দিতে বললাম যে এই পার্সেলটা মোটামুটি, এই রাইসটা অতটা বেশি অয়েলি না। তো এই খাবারটা আমি ওকে বলেছি যে এই পার্সেলটা পাঠাও, তো পাঠিয়ে দিয়েছে। এখন আমরা আর কি খাওয়া দাওয়া করবো। তো ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত চলে আসবো, যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।